যখন নিরামিষ রান্নার দিন আসে তখন আমরা সবাই সকাল থেকেই ভাবি কী রান্না হবে বা কী দিয়ে আজকে খাওয়া হবে। তো এত কিছু না ভেবে আমরা কিন্তু নিরামিষ দিনে রান্নার জন্য খুব সহজে বানিয়ে ফেলতে পারি পনিরের নবরত্ন কোরমা। তো আমি এটা বানিয়েছিলাম শীতের সময়। তো এখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সবজি বাজারে অ্যাভেলেবেল থাকে, সেটা শীত হোক কি গ্রীষ্ম। তো এই জন্য বাজারে গিয়ে নরকম সবজি কিনে আনতে হবে আর নিয়ে চলে আসতে হবে পনির, আর বাড়িতে তৈরি করে ফেলুন খুব সহজে পনিরের নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা বানানোর জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা হলো আলু। আপনারা যেরকম শেপ ইচ্ছে সেরকম শেপে কেটে নিতে পারেন, আমি এখানে সবটাই লম্বা লম্বা করে কেটেছি। তো এখানে রাখা আছে আলু, রয়েছে ক্যাপসিকাম, রয়েছে গাজর, ফুলকপি, বিনস, এখানে টমেটো, এখানে রয়েছে কড়াইশুঁটি, এখানে রয়েছে পনির। তো আমরা নরকম সবজি দিয়ে, আর এখানে রয়েছে সিম। তো আমরা নরকম সবজি দিয়ে শুরু করছি নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা বানানোর জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে সবজিগুলো একটু হালকা সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। তার আগে আমরা জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, যাতে সবজিগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর সবজির রঙগুলো যেন একদম সতেজ থাকে, এই জন্য কালারফুলও থাকে, এই জন্য আমরা জলের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এরপর আমরা সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য হালকাভাবে একটু ফুটিয়ে নেব বা ভাপিয়ে নেব। আর সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে রাখব। আর একটা মিক্সিং জারে নিয়েছি পোস্ত, কিছু বাদাম আর সামান্য পরিমাণ জল, আর আরেক জায়গায় আছে কুচি করে কাটা টমেটো, গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো, এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। এদিকে 5-7 মিনিট পর আমার সবজিগুলো সব একটু ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি জল থেকে আলাদা করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব একে একে পনির, আর খুব হালকাভাবে পনিরগুলোকে ভেজে তুলে নেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে 7 রকমের মশলা নিয়ে নিয়েছি, এবার তেলে একে একে এগুলো সব ফোড়ন দেব। আর স্বাদের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হিং। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর সব সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আর ভালো করে সব সবজি মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো দিয়ে দেব নুন, দেব সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি রঙের জন্য দিচ্ছি এই জন্য কাশ্মীরি মির্চ ব্যবহার করছি, আর নিরামিষ রান্না সাধারণত মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আদা লঙ্কার পেস্টটা, তারপরে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, কারণ এগুলো লাস্টের দিকে দিলে অসুবিধা হয় না, এগুলো খুব ভাজার প্রয়োজন হয় না। আর এদিকে মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেব দুধ, এখানে আমরা প্যাকেট দুধ ব্যবহার করছি আর সেটা একটু ভালো হয়, আর খুব ভালো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এবার আমি সবজিটার মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সব মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ, এমনিতে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে এই জন্য দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যাতে সবজিটা বেশ মিষ্টি হয়। আর এরপর লাস্টে দিয়ে দেবো ভাজা পনিরের টুকরোগুলো, আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো স্বাদের জন্য আর গন্ধের জন্য গরম মশলা। তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি পনিরের নবরত্ন কোরমা। আর এটাকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, আর খেতেও ভীষণ স্বাদ হয়েছে, আমি একটু তুলে দেখে নিয়েছি। তোমরাও দেরি না করে চটপট বানিয়ে ফেলো পনিরের নবরত্ন কোরমা।